শুভ সকাল, জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে বৌমা পুজো করলো, আমি একটু এটা ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, কারণ আমি রান্নায় ঢুকে গেছি। আজকে রান্না আমি করব, বৌমা বাচ্চাকে দিয়ে আসবে, আমি রান্না সেরে নিয়ে তারপরে নাতনিকে নিয়ে আসব। তো এই এইভাবে আজকে কাজ গোছানো হয়েছে সকাল থেকে। তো বৌমার এগুলো আলপনা হাতের পায়েলের, পুজোটাও ওই দিয়েছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো এবার আমি রান্না সেরে নাতনিকে আনতে যাচ্ছি। আমি নাতনিকে আনতে যাচ্ছি, আমার হাজবেন্ড যে কাজ করছে না কি বলবো। শুভ শুভ সকাল তোমাদের জানিয়েছি, পুজো হয়ে গেছে, ও পুজো করেছে। বৌমা পুজো সকালে আমি তো দিয়ে এসেছিলাম, এখন আমি যাচ্ছি আনতে। পুজো তো হয়ে গেছে, পুজো বৌমাই দিয়েছে, তোমাদের একটু মানে পুজোর জায়গা একটু দেখিয়েও দেবো। তো এবার রান্না হলো, আজকে একটা রান্নার খুব ভালো রেসিপি দেবো, পেঁপের ঘণ্ট। হ্যাঁ, পেঁপের ঘণ্ট আমার বৌমা খেতে খুব ভালোবাসে, ওর জন্যই পেঁপের ঘণ্ট করা অ্যাকচুয়াল। আরও রান্না আছে, সেগুলো দিলাম না, ওই রেসিপিটা দেবো আর নাতনিকে একটু দেখিয়ে দেবো। চলো আর ভিডিও আর বড় করছি না, চলো এবার আমি যাই নাতনিকে আনতে যাচ্ছি। আজকে আর নাতনির স্কুলটা একটু দেখিয়ে দেবো তোমাদেরকে, চলো। এটা ক্লাস 4 অবধি এখানে, আবার অন্য জায়গায় হলো 5 থেকে 12 অবধি। এখানে বাড়ির কাছে আমার এই বড়কে হয়ে যাচ্ছে বলে এখানে দেওয়া, এটা ইংলিশ মিডিয়াম, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। স্কুলের ভেতরে চলে আসলাম, এখানে একদম কেজি থেকে বাচ্চাদের পুরো 4 অবধি, এখানে 4 কমপ্লিট হয়ে গেল, তারপরে আরও স্কুল আছে আর একটু দূরে, সেটা 12 অবধি। তো বাচ্চাদের নেওয়া হলো। এই যে অরিষা, ভালো কিছু অরিষা কিছু বলো, তাকাও তাকাও তাকাও, ঠিক আছে না, আমি নেবো আমি নেবো, আমি তাকাও তাকাও। রান্নাটা সেরে গেছিলাম, তবে এরপরে আমি শেয়ারটা করলাম। আমি আসার পরে, স্কুল থেকে আসার পরে শেয়ার করলাম। এটা হচ্ছে পেঁপের ঘণ্ট, পেঁপে কুচি কুচি করে গ্রেট করে নেওয়া হয়েছে। এরপরে এখানে ছোটো বড়ি, যে কোনো ডালে দিয়ে বড়ি এটা ভেজে রেখেছি। এবার রান্নাটা আমি কীভাবে করছি তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। এই তেলেই বড়ি ভেজে তুলেছি, এবার এটাতেই সোমবারা দিয়ে পেঁপেগুলো ছেড়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে ফুঁড়ুন, গরম মশলাও দিলাম, এলাচ লং। এটা তোমরা দিতেও পারো নাও পারো, তবে দিলে টেস্ট হয়, পেঁপেতে দিলে, গরম মশলা দিলে খুব টেস্ট হয়। আর একটু জিরে ফুঁড়ুন দেব। এবার একটু একটু ভেজে নিলাম, এবার পেঁপেটা দিয়ে দেব। পেঁপেটা গ্রেট করে নিতে হবে, খুব ভালো লাগে। পেঁপের ঘণ্ট যদি এইভাবে রান্না করা হয় খুব টেস্ট, এত সুন্দর খেতে হয় না কি বলবো। এইভাবে একটু সবাই রান্না করে দেখবে, খুবই ভালো লাগবে খেতে, কেননা পেঁপে তো অনেকেই খেতে চায় না। পেঁপের ডালনা আমরা করি ছোলা টোলা দিয়ে, পেঁপে অনেকেই খেতে চায় না, যার জন্য পেঁপেটাকে যদি এইভাবে রান্না করা যায় ভালো লাগে খেতে। তবে মশলাগুলো দিয়ে দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, একটুখানি লাল মিরচি দিলাম, আদা, জিরে ধনে একসাথে বাটা,
একটু কাঁচা লঙ্কা বাটা, এটা তো নিজেদের ঝাল যে যেমন খাবে সেরকম। তবে পেঁপেতে খুব ঝাল ভালো লাগে না, পেঁপেতে অল্প ঝালই দিলে ভালো। এটাকে একটু কষিয়ে নেব, যদি জল লাগে একটু জল দিতে হবে, আমি সামান্য একটু জল দেব, দিয়ে কষাবো। এবার মশলা দিয়ে যেসব মশলাগুলো দিলাম সেই দিয়ে মোটামুটি কষানো হয়ে গেছে। সামান্য একটু জল দিতে হবে, খুবই সামান্য, বেশি না, খুব সামান্য একটু জল দেব, একদমই কম। মশলাগুলো দিয়ে কষানো হয়ে গেছে, এবার এই যে জলটা দিলাম এটা দিয়ে আর একটু ফুটবে ভালোভাবে, হয়ে আসলে পরে তারপরে ঘি, গরম মশলা, বড়ি সব কিছু দিয়ে নামাবো। এখন এটা হতে থাক, আবার ফিরে আসব। পেঁপের ঘন্ট একদম কমপ্লিট, এবার একটু নেড়ে নিচ্ছি, নিয়ে এবার একটু গরম মশলা, ঘি দেব। ঘিটা এটা তোমাদের নিজেদের উপরে, তোমরা যদি না মনে করো না দিলেও চলে, কিন্তু দিলে ভালো লাগে। একটু মিষ্টি দিলাম, মিষ্টি তো দিতেই হবে, কেননা নিরামিষ রান্না একটু মিষ্টি দিতে হয়, না দিলে খেতে ভালো লাগবে না, আর পেঁপেতে না দিলে আরও খারাপ লাগবে, টেস্ট আসবে না। তো মিষ্টি দেওয়া হয়ে গেল, এবার একটু গরম মশলা দিলাম, আর আমি একটু ঘিও দিলাম, কেননা ঘিটা দিলে কিন্তু আরও স্বাদ বাড়ে। তোমরা যদি মনে করো ঘি দেবে না, না দিলেও কিছু হবে না, এমনিতেই খুব স্বাদ থাকবে, কেননা বড়ি থাকবে, তো বড়িটা নামানোর আগ দিয়ে দেবো, কেননা ওটা ছোটো ছোটো বড়ি, ওটা যেন ওপরে একটু ছড়িয়ে দেব, যেন মচমচে ব্যাপারটা থাকে। ওটা দিয়ে যদি বড়িটা দিয়ে যদি পুরো নাড়ি তাহলে ও নরম হয়ে যাবে, সেই মচমচে ব্যাপারটা থাকবে না, সেই জন্য বড়িটা আমি পরে দেব। এই যে পরে দিলাম, এবার এটা একটু নেড়ে নিলাম, ওপরে ওপরেই রেখে দিলাম, পরে দেওয়ার সময় যখন পরিবেশন করব তখন ওই কেটে কেটে দিয়ে দেব, যেন বড়িটা ভাজা ভাজা মতো যে আছে সেই জিনিসটাই যেন থাকে। তো রান্নাটা দেখো আমার হয়ে গেল, কমপ্লিট রান্না হয়ে গেল একদম, খুব ভালো খেতে হয়। তোমরা রান্না করে খাবে, একটু পরিবেশন করে দেখাচ্ছি। এবং এটা কিন্তু যেন তো তোমরা রুটির সাথেও খেতে পারো, সেটাও ভালো লাগবে, রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে, খুব সুন্দর স্বাদ হয়। এই যে ঘি গরম মশলা পড়লো তো, খেতে খুব সুন্দর হয়, এত টেস্ট হয় না, তার সাথে একটু মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগে খেতে, হালকা মিষ্টি মিষ্টিটা, যে খুব বেশি আমি খুব বেশি মিষ্টি দিই না তরকারিতে, যে মানে সব তরকারিতে মিষ্টি দিই না, যেটাতে দরকার সেটাতে। তাহলে বন্ধ করে দিলাম গ্যাস, আজকের মতো তাহলে আমি ভিডিও এখানেই রাখলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। টাটা।